request all our senior Dada, all higher, today train the team, that is ready to us. Sir, the pure details, more than this, upon your request, you will see our very good knowledge. এটা শুরু হয়েছিল 1802 সালে 10 এপ্রিল ম্যাড্রাসে। ট্যাঙ্কুলেশন পদ্ধতি যেটা হয়েছে একটা বেস লাইন থাকে, বাকি সব ট্যাঙ্গেল মেজার করে সাইন ফর্মুলা দিয়ে বাকি অ্যাঙ্গেল একটা বেস লাইন থাকে সে করতে হয়। তখন ওই বেস লাইনটা লেন ছিল 7.5 মাইল। তখন ব্রিটিশ আমাদের যেহেতু রাজ করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন সুপারিন্টেন্ডেন্ট অফ সার্ভিয়ার যখন ছিল উইলিয়াম ল্যাম্পটন, তো উনি 1818 থেকে 1823 পর্যন্ত সুপারিন্টেন্ডেন্ট ছিলেন। আর ওনার মধ্যেই তিনি শুরু করেছিলেন এই ট্যাঙ্গুলেশন পদ্ধতি, যাতে খুব সুন্দর অ্যাকুরেসি হিসাবে ম্যাপ তৈরি করা যায়। তখন ইন্ডিয়ার কোনো ম্যাপটা ছিল না। তার আগে অত উনি বলেছেন যে সার্ভে শুরু হয়েছিল সেটা অনলি নদী পথ বা যেটা মুঘল আমলে হয়েছিলো, ট্যাঙ্গলিন যে 2400 মাইল যেগুলি করেছিল সেটা অত ডিটেলস ছিল না। তা উনি শুরু করার পরে 1823 পরে উনি অবসর নিয়েছিলেন বা মারা গেছিলেন, জানি ওনার পরে ছিলেন জর্জ এভারেজ। উনি সুপারিন্টেন্ডেন্ট ছিলেন 1823 থেকে 1843। এই সময় টোটাল সার্ভেটা বিশাল প্রচার হয়েছিল আর কি। তা ওনার একটু সার্ভে সম্বন্ধে একটু মোটামুটি পেয়েছি, সেটা আপনাদের কাছে বলি যে কত একদেশি এবং কীভাবে পরিশ্রম করেছিলেন তার সার্ভে টিম উই তার সঙ্গে যে সমস্ত তার টিম ওয়ার্ক ছিল। তা উনি প্রথমে অবজারভেশন করলেন যে দিনের বেলা বিভিন্ন যে রোড দিয়ে এভাপোরেশনের জন্য ঠিকমতো দূরে ভিজিবল হচ্ছে না বা কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে, ওই জন্য তিনি চিন্তা করলেন রাতে সার্ভেটা করাই বেটার। তার জন্য পুনর্পুর হাইডে টাওয়ার তৈরি করলেন, যেটা এখন হয়তো পামার গুন্ডু একটা জায়গায় পাওয়া যায় গোলা পাড়ে বা বারাসাত কোনো জায়গায় কিছু দেখা যায় বড় বড় টাওয়ার যেগুলো আছে। তার 50 মিটার হাইট ছিল, 50 ফিট হাইট ছিল, 50 মিটার 50 ফিট আর 50 মিটার এবং ওর উপরে এবং সেই দূর থেকে বিজনের জন্য উনি নিজে লন্ডন বা রাতে যে লাইট সেটা একটা নিজেই তৈরি করেছিলেন, সেটা দূর থেকে আরো বিজনেস হতো অন্যদিকে যে অবজার্ভার অবজেক্টে কাট করার জন্য লন্ডন তিনি তৈরি করেছিলেন। এবার যে টিম ওয়ার্ক ছিল প্রায় 700 জন লোক ছিল টিমে, টোটাল টিমটা, এবং তার জন্য তিনি যে 4 জন বড় বড় সুপারিন্টেন্ডেন্ট বড় বড় চিফ অফিসার ছিল তারা হাতি খুলে ছিল ফোর এলিমেন্ট ইউজ করেছিল একদিকে আর একদিকে চান্স করার জন্য, এবং হর্স ছিল 30টা, মানে ঘোড়া ছিল 30টা, পর বড় বড় যে অফিসার তাদের পাহাড় হাজার জন্য মিলিটারি ম্যান তারা ঘুরে বেড়াত তাদের নিয়ে যেত, এবং কেমেল উট ছিল 42টা, তাদের টেন্ট এবং লোক সরবরাহ করার জন্য 42টা উট ছিল। উনি যে 15 পয়েন্ট যে বেস লাইনটা 7.5 মাইল যে বেস লাইনটা মেজারমেন্ট করেছিলেন এবং এটাও মাঝে মাঝে ঘোরা ঘুরে উনি চেক করতেন, তাতে অ্যাকুরেসি ছিল মানে ডিফারেন্ট মাঝখানে ডিফারেন্ট হয়েছিল 3.7 ইঞ্চ হল, মানে কত অ্যাকুরেসি উনি মেনটেন করেছেন 7.5 মাইলসে ওনলি 3.7 ইঞ্চ অ্যাকুরেসি ছিল, কি মারাত্মক অ্যাকুরেসি। তাই আজকের দিনে আমার তো মনে হয় এই অ্যাকুরেসিটা বজায় রেখে বা তখন অ্যাকুরেসি সার্ভে অ্যাকুরেসি ছিল বলে আজ আমাদের এই ইন্ডিয়ার এত ম্যাপ এত প্রপার একটা জিনিস তৈরি হয়েছে, আজও সেই অ্যাকুরেসি যদি বজায় থাকে আমাদের আজকে প্রতিজ্ঞা করা উচিত বা আজকে মেন এম হওয়া উচিত যে কোনো কাজ বা যে কোনো সার্ভে বা কোনো উইথ অ্যাকুরেসি। এই সার্ভের সম্বন্ধে বা এই ন্যাশনাল সার্ভের তো বলতে গেলে আমাদের সেই বাঙালি দাদারা সিগারের কথা মনে এসে যা বা বোঝা কিন্তু তাকে বাচ্চা তাকে ছাড়া তো চলি না সেই গণিত বিশ্বাস। তা জর্জ এভারেজ যখন তিনি সার্ভে সুপারিন্টেন্ট ছিলেন সেই সময় গণিত বিশেষজ্ঞের জন্য একজন মানে ম্যাথামেটিস্ট স্পেশালিস্টের দরকার হবে, তখন আমাদের তখন তো পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল আছে সকল ভারতবর্ষের সেরা জায়গা শিক্ষা বিচার প্রসার, তো ওই টেলার মিস্টার টেলার সামনে ছিল ইন্দু কলেজের কোনো ম্যাথামেটিক্সের কোনো বসা ছিল তিনি তখন আধুনিক শিক্ষাকে পাঠালেন মাউন্ট জর্জের কাছে। তো 1831 সালে আধুনিক শিক্ষা জয়েন করলেন ওখানে সার্ভে কাজে ছিলেন, আমাদের যে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্ট তখন মাউন্ট এভারেস্ট নাম মানে পিক নাম্বার 15 ছিল, প্রথমে কাঞ্চনজঙ্ঘা প্রথম ভিজিট করে তখন মানে ভিউটা প্রথম হলে
ওরা ভাবতেন যে কাঞ্চনজঙ্ঘা হাইটটা সবচেয়ে বেশি, এই নিয়ে একটা ডিবেট সৃষ্টি হয়েছে, যেটুকু মানে শোনা যেত বা এই নথি পাওয়া যায়। কারণ ওনাকেও দায়িত্ব দেওয়া হবে মেজারমেন্ট করার জন্য, তিনি 150 মাইল একটা ডিস্টেন্স ওপর সকালের বিভিন্ন দিক থেকে উনি মেজারমেন্ট করেছেন বা ডাটা কালেকশন করেছেন। তারপর তিনি বললেন যে হাইট 29,000 ফিট এবং পরে তিনি 2 মিটার অ্যাড করে 29,000 ফিট তিনি প্রচার করলেন যে হাইট অফ দ্য মাউন্ট এভারেস্টের হাইট। পরে 1855 সালে এটা একটা আন্ডার টিম এটা মেজারমেন্ট করে বলেছিল এটা 29,000 ফিট 8,848 মিটার। কিন্তু তখন আমাদের এই যে রাধানা সিংহকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্ষতি করেছিল, মরার পর তাকে বিদ্যুৎ উৎপাদি দেয় কিছু করে, কিন্তু কোনো তাকে উৎপাদি বা কিছু দেয়নি বা কোনো সম্মান দেয়নি। 1864 জার্মানি এক সংস্থা ফিলোজফিক্যাল সোসাইটি ব্রাভিয়ান ব্রাঞ্চ একটা ফেমাস এ তাকে সিলেক্টেড করেছিল মেম্বার হিসেবে, এবং যথেষ্ট তাকে সম্মানীয় পদ ছিল, তাকে রেসপেক্ট দেওয়া হয়েছিল। তাই এটা পাওয়ার পর 2004 সালে ভারত সরকার একটা স্ট্যাম্প দিয়ে রাধানা সিংহের ছবি তাকে একটুকু সম্মান দিয়েছে। আমাদের এই একই প্রতিক্রিয়া যা সার্ভে ওয়ার্ক হবে যেন ডিসাইড এবং অ্যাকুরেসি হওয়া উচিত, এইভাবে আমাদের আগিয়ে যেতে হবে, জিনিসটা ভালো থাকবে।